বোরান ভাই কি অবস্থা? ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, কি করতেছেন? এই সব সময় যেটা করি ফোন রিপেয়ার। আচ্ছা আজকে আবার কি নিয়ে আসলেন? এই যে হচ্ছে একটা ফোন, এটা এই শর্ট সার্কিট হয়ে গেছে। কাস্টমার এখন এই যে এখন এটা শর্ট সার্কিটটা আমরা রিমুভ করব। আচ্ছা আর এটা শর্ট সার্কিটটা হয়েছে মূলত এই ব্যাটারির জন্য। ও ব্যাটারি, মানে বুঝলাম একটু বিষয়টা ক্লিয়ার করে বলেন ভাই। বিষয়টা হচ্ছে ওই যে এই ফোনের ব্যাটারি ফুলে গিয়েছিল আগে, দীর্ঘদিন ব্যবহার করার পরে হ্যাঁ ব্যাটারিটা ফুলে গিয়েছেন, তো উনি ব্যাটারিটা চেঞ্জ করে অন্যত্র কোথাও থেকে ব্যাটারি লাগিয়েছেন। আচ্ছা তো ব্যাটারিটা অরিজিনাল ব্যাটারি নয়, এটা হচ্ছে কপি ব্যাটারি। তো কপি ব্যাটারির প্রভাবে ফোনটা কিছুদিনের মধ্যেই পুরো মাদারবোর্ডটা শর্ট সার্কিট হয়ে গেছে। হাই হাই কি কর? হ্যাঁ তো এখন আমরা যেটা করব, আমরা ফোনটাকে রিপেয়ার করব এবং অরিজিনাল ব্যাটারি দেব। ভাই অনেক সময় নাকি ব্যাটারি বাস্ট হয়ে যায়? হ্যাঁ ব্যাটারি বাস্ট হয়, ব্যাটারির কারণে মাদারবোর্ডের পাওয়ার এসে খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা মাদারবোর্ড শর্ট সার্কিট হয়ে যেতে পারে। আচ্ছা মানে ব্যাটারির জন্য যে কোনো ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা এখন এটা উপায় কি ভাইয়া, সমাধান কি? সমাধান হচ্ছে যে ব্যাটারি অরিজিনাল যেখান থেকে লাগান ব্যাটারিটা অরিজিনাল লাগাবেন। অরিজিনাল যখনই চেঞ্জ করেন অরিজিনাল ব্যাটারি যদি লাগান তাহলে আর এই ঝুঁকিটা থাকে না। ভাই অরিজিনাল বুঝবে কি ভাই, চিনবে কিভাবে? অরিজিনাল ব্যাটারি কিভাবে চিনবেন? এই যে আমাদের ডিভাইস আছে, আমরা যেটা ব্যাটারি দিয়ে থাকি আমরা ব্যাটারির অরিজিনাল কপি চেক করে দিব। আচ্ছা এটা কি মেশিন নাকি ভাই? হ্যাঁ এটা মেশিন, এই মেশিনের মাধ্যমে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব। আচ্ছা এটা কিসের ব্যাটারি দেখাচ্ছেন? এটা হচ্ছে আইফোন এক্স। আইফোন এক্স না? হ্যাঁ আমরা দেখতেছি। এছাড়া শুধু আমরা ডিভাইস দিয়ে আপনাকে চেক করে দিব যে তাই নয়। আচ্ছা আমি আপনাকে ব্যাটারি গ্যারান্টি দিব, আমি আপনাকে একটা ব্যাটারি 2 বছরের গ্যারান্টি দিব, আমি আপনাকে একটা ব্যাটারি লাইফ টাইম গ্যারান্টি দিব। আচ্ছা যদি এই ব্যাটারি এই সময়ের মধ্যে কোনো ধরনের প্রবলেম হয় আপনি আমার থেকে ব্যাটারি ফ্রিতে চেঞ্জ করে নিতে পারবেন। আসলে কি দিবেন? তো অবশ্যই দিব, এবং আমার ব্যাটারি ব্যবহার করে যদি কাস্টমার সন্তুষ্ট না হন আমরা মানি রিটার্ন করব। বাহ চমৎকার। আচ্ছা এছাড়া আর কি কি কাজ করা হয় বা কি কি ব্যাটারি পাওয়া যায়? আচ্ছা কাজ তো এ টু জেড, আমাদের কাছে জিরো লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত কাজ করতে পারবেন। আর ব্যাটারি আমাদের কাছে কি কি ব্যাটারি আছে? ব্যাটারি হচ্ছে আপনি আইফোনের মোবাইলের ব্যাটারি বলেন, ট্যাবের ব্যাটারি বলেন, ওয়াচের ব্যাটারি বলেন, অ্যান্ড্রয়েড যে কোনো ফোনের যে কোনো ব্র্যান্ডের হয় সেটা হোক ভিভো, ওয়ানপ্লাস, এমআই, যে কোনো স্যামসাং, সব ব্যাটারি আমাদের কাছে অরিজিনাল পাবেন। আমি আপনাকে দেখাচ্ছি, চলেন আপনি আমাদের স্টকে চলেন। মাহন ভাই আমরা ব্যাটারি সবে চলে আসলাম, আমি আমাদের ব্যাটারি স্টকে কি কি আছে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন স্যামসাং এর যে কোনো ব্যাটারি, এগুলো হচ্ছে স্যামসাং ট্যাবের ব্যাটারি। ট্যাবের জন্য না? ট্যাবের ব্যাটারি একদম অরিজিনাল। আচ্ছা হ্যাঁ যে কোনো মডেল ট্যাব অরিজিনাল ব্যাটারি। আর এটা অরিজিনাল যে আমরা পূর্ব বলেছি, আমরা যে অরিজিনাল এটা শুধু মুখে বলবো না যে অরিজিনাল, আমরা আমাদের ডিভাইসের মাধ্যমে চেক করে দিব এবং গ্যারান্টি দিব। 2 বছরের গ্যারান্টি, কোনোটাতে লাইফ টাইম গ্যারান্টি পাবেন। এছাড়া আমাদের কাছে আছে যে অ্যাপেল ট্যাব। আচ্ছা এই যে দেখছেন এগুলো অ্যাপেল ট্যাবের ব্যাটারি। তারপরে আছে আমাদের কাছে এমআই, স্যামসাং এর ব্যাটারি আছে, আমাদের কাছে আছে এই ওয়ানপ্লাস এর ব্যাটারি, আমাদের কাছে আছে ওপ্পোর ব্যাটারি, আমাদের কাছে আছে এই যে এই লেটেস্ট যে ফোনগুলি আসছে ওগুলোর ব্যাটারি। আচ্ছা তাছাড়া আমাদের কাছে আছে আসুস এর ব্যাটারি। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আসুস, এই যে দেখতে পাচ্ছেন মটোরোলা, এই যে দেখতে পাচ্ছেন হুয়াই, মোটামুটি আমরা অনেক রকমের কালেকশন পেয়ে যাচ্ছি। আইফোনের ব্যাটারি এই যে দেখেন 11, 12, 12 প্রো, 12 প্রো ম্যাক্স, মানে আপনি যত ধরনের ফোন আছে আমাদের দেশে সব ধরনের ফোনের অরিজিনাল ব্যাটারি আমার কাছে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ। এই যে আছে এসটিসি এর ব্যাটারি। আচ্ছা ভাই সেক্ষেত্রে আসলে সোনির ব্যাটারি প্রাইস গুলো কেমন হবে ভাইয়া? প্রাইস গুলো হচ্ছে ব্যাটারি কোয়ালিটির উপরে, আপনি কোন কোয়ালিটির ব্যাটারি নিচ্ছেন তার, কোন মডেলের ব্যাটারি নিচ্ছেন তার উপরে প্রাইস নির্ভর করে। আচ্ছা সেক্ষেত্রে আমাদেরকে একটু আইডিয়া দিয়ে দেন যে কেমন হতে পারে। একটু আইডিয়া ধরুন আপনি আমার থেকে আইফোন 6 এর ব্যাটারি যদি নিয়ে নেন, 6 এর ব্যাটারি 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে ব্যাটারি পাবেন। আচ্ছা আর ধরেন আপনি শাওমির ব্যাটারি নেবেন, শাওমির ব্যাটারি আপনি আমার কাছে 1000 টাকা দিয়ে ব্যাটারি পাবেন, 1200 টাকা দিয়ে ব্যাটারি পাবেন। মানে ব্যাটারি কোয়ালিটির উপরে প্রাইস নির্ভর করে আপনি কোন কোয়ালিটির নিতে চাচ্ছেন। ভাই সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার অ্যাড্রেসটা কি? আমাদের কাছে যোগাযোগ করার অ্যাড্রেস এটা হচ্ছে 3তলা 321 নম্বর শপ। আচ্ছা মোতালেব প্লাজা 3তলা 321 নম্বর শপ, এটা হচ্ছে আমাদের হেড ব্রাঞ্চ। এখান থেকে আমরা আইফিক্স ফাস্টের সূচনা শুরু করেছিলাম, আমাদের এখন 14টার উপরে 14টার উপরে সার্ভিস সেন্টার আছে। হ্যাঁ বসুন্ধরাতে আছে এবং দোতলা এবং তিনতলায়। তো আমরা ডিটেইলস আপনাদেরকে ভিডিও ডিটেইলসে ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এই মুতালে প্লাজাটা হচ্ছে নিয়ার বাংলা মোটর, নিয়ার কাটাবন, নিয়ার শাহবাগ, নিয়ার ধানমন্ডি, এই আশেপাশে এরিয়াতে এসে কাউকে মুতালে প্লাজা বললেই দেখা দিবে। ঠিক আছে
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। অনেকে আসলে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছিলেন যে আসলে আসল ব্যাটারি নিয়ে ভিডিও করার জন্য, তো আমরা আসলে আসল ব্যাটারি নিয়ে কিন্তু একটা ভিডিও করে দিলাম। এছাড়া আসলে কয়েকটার প্রাইস সম্পর্কে জানিয়ে দিলাম। যদি আপনাদের যে কোনো প্রকার মোবাইল সার্ভিসিং লাগে এবং যদি অরিজিনাল ব্যাটারি লাগে অবশ্যই এই জায়গায় আসবেন। আই পিক ফার্স্টে দেখতে পাচ্ছেন যে প্রচুর কাস্টমার আজকে তাদের এখানে মোবাইল সার্ভিসিংয়ের সকল প্রকার কিন্তু কাজ করা হচ্ছে। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে দেবেন। এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।